না বললাম না আরে আইবো আইবো আমার মাছের গ্রানে সবাই সুইটটা কইলাইবো আহ কি গ্রান নিয়ে নিলাম আগে গ্রান খেয়ে খাবে না সব আমি কি খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা দাঁড়াও কি হলো বাবা আমার একটা কথা আছে কথা কি কথা তোমার বার কও কমু আমার না অনেক খিদা লাগছে তাই আমি চাই যে আমি একটা মাছ খাবো এও কি যেমন তেমন মাছ না ভাজা মাছ খাবো ভাজা মাছ এখন ভাজা মাছ কই পাই বাড়িতে বললো তো পুকুর থেকে ধরে খাওয়াইতে পারতাম না বাড়িতে মাছ ভাজা দিলে ওই মাছ ভাজা আমি খাবো না আমি হইলাম দোকানের মাছ ভাজা খাবো দেখ দাদু ভাই বাজারের খোলা মেলা ভাজা মাছ খাইলে পেটে অসুখ করতে পারে তারপর তোমাকে আমি ভেজে খাওয়াবো তুমি আমারে ভাইজা খাওয়াবে তাই না শুনো দাদা আমি তোমারে ভালো করে চিনি তুমি তোমার টাকা খরচ করবা দেখে তুমি এমন করে কইতাছো আর পুকুরের থেকে যদি কোনো মাছ আইনা আমারে ভাইজা খাওয়া ওটা তো তোমার টাকা লাগবো না আমি সবই বুঝি বুঝছো আমারও লাগছে আমার তো মাছ দিয়ে লোভ সময় চালু করে দেন না ভাই আপনারা যে এনে যে দোকান দিছি আপনারা কিভাবে জানছেন কিভাবে আইছেন আমার একটু ফেসবুকে ফেসবুকে দুরমিয়া মিতা দাকান আমার আবার যে মাছ বাজার গ্যারান্টি নিয়ে আইছেন এটা কন্যাকে হ্যাঁ আচ্ছা শোনো না কোন জায়গায় ঘুরতে নিয়ে আসছো একটু ভালো না জায়গা আরে কত সুন্দর একটা জায়গা তোমার এই জায়গা বুঝি পছন্দ না এইটা তোমার সুন্দর জায়গা হ্যাঁ বাংলাদেশে কত ভালো ভালো জায়গা আছে ওইখানে তুমি আমারে নিয়ে যাবা তা না তুমি এইখানে নিয়ে আইছো শোনো আমার জামাইরে ফাঁকি দিয়া তোমার সঙ্গে আমি সম্পর্ক করতেছি এবং কি তারে ফাঁকি দিয়া আমি তোমার সঙ্গে ঘুরতে আইছি এখন যদি একটু ভালো জায়গায় ঘুরতে না নিয়ে যাও তাহলে কি হয় বলো হ্যাঁ বুঝতে পারছেন তোমার নিয়ে আমি কক্সবাজার যাই কক্সবাজার গেলে তো ভালোই হইতো কারণ আমি না আজও পর্যন্ত কখনো কক্সবাজার যাই নাই দেখিও নাই কক্সবাজার শুনছি অনেক সুন্দর জায়গা ওইখানে নাকি ভালো ভালো জিনিস পাওয়া যায় এত কিছু যে তো বুঝো তাহলে ওই পোলার কি লিয়ে বিয়ে করছো আরে তার কি আমি বিয়ে করছি আমার বাপে খুব স্মার্ট একটা বাপ আমার জোর করে বিয়ে দিছে হ্যাঁ জোর করে বিয়ে দিছে তাহলে হল্লা জোর করে ঘুরতে যাইতাম আরে ওটা লাগে ঘুরতে যাবো কেমনে ওটা তো ফকি আচ্ছা আমি দেখতেছি তুমি হইছো আর বড় ফকি শুনো বেশি কথা কইও না এখন প্রচন্ড খিদা পাইছে চলো কিছু খাই নাই আচ্ছা ঠিক আছে চলো এটা
বন্ডির কাস্টমার এটা কেমন দরে কথা গা টিয়া দিব না হালার কিন্তু মাছ গেছে আমি তো মাছ চাই নাই মাছ চাইছো এই বেটা তোরা দুই জনাই সব না হ্যাঁ ভাই সারা কেমন বন্ধু লাগে চলে কেমন বন্ধু লাগে একবার কাঁচা ভাড়া বন্ধু গরম তালার মুখের মধ্যে দে একবার শিক্ষা কোন সে আরে বান দশ না কেন তুই হ্যাঁ কোন সে না মন না খারাপ হয়ে গেছে কিন্তু আবার এই এই ঝগড়া কেজে সময় এই বড় মাছটা ভেজে দাও তো আগে চাচা দিদাসি আপনি এদিকে কাম দিবেন না চাচা ওনেন তো বন্ডির কাস্টমার বলতেন খাইয়া একজন আরেকজনের দোয়াই দেয় এই সারা মোবাইল আছে কি আপনি পড়ে থাকেন আমি ভালো করে মাছ ভেজে দিতেছি দোকানপাট কিছুই দেখতেছি না খুদায় পেটটা চৌচৌ করতেছে কি যে করে বুঝতেছি না কিছু সামনে যাবো নাকি সামনে গিয়া দোকানপাট কি পামু আর যদি না পাই তখন কি বনে ভালো কিছু পাইতাম তাহলে খাইতাম মন্ডা বইরা যাই সামনে দিকে যাই চাচা খাবারের মতো কিছু আছে নাকি আছে তো অনেক কি খাওয়া খাই কুমড়া বা খামু চাচা মেদ আছে তো এগুলার মেদ থাকলে তো ভালো উদা লাগছে মেলা বুঝছেন চাচা বাহ চাচা কয় টাকা পনেরো টাকা না একটু কমে হইব না চাচা বিয়ে করছেন আপনি তাহলে কি বাচ্চা কাচ্চা আছে রসিক কেমন বুঝেন নাই দামটা কালকে মনে আজকে গেলাম দিয়ে আর ই করে বিশ টাকা দেন আমার ঘটনা কি চাষা চাষা যা চাই তাই তো দেয় ঘটনা কি চাষার কাছে যা চাইলাম তাই দিল বিশ টাকা চাইলাম বিশ টাকা দিল আবার পঞ্চাশ হাজার টাকা লাগলো তাও দিতে রাজি দিল ঘটনা কি চাষা কি ও মনে পড়ছে মনে পড়ছে আরে বুইরা আমি কি বুঝি না তোমার দ্বারা পঞ্চাশ হাজার টাকা চাইছি তুমি দিতে রাজি আছো কিনলে গে কারণ তোমাকে বাড়ির পাশে যে দক্ষিণ মোড়ে জমি দিয়েছো ওইটা তো আমগো টাকা দিয়ে জমি নিয়ে দেবে বুঝতে পারছি আরে বুইরা তো আমার কেউ বেশি চালা এ ভাই মাছ দেন চালা পিয়ে দেবেন না পাঙ্গাস দেন পাঙ্গাস তো মাছ আই হয় না পাঙ্গাস পাঙ্গাস খার টাকা কেমন আগে পানি পাঙ্গাস মাছ দিয়ে দুইটা ভারী দিয়ে
তারপর আমাদের কাছে রুই আছে ও কাতাল কাতাল নিবেন কি বাবা আর ছোট ছোট টিকটিকির বাচ্চা আছে মানে তেলাপক তেলাপিয়া মাছ আছে খাবেন এই আকলা আমার পাও ধরতেছে আম্মা আম্মা
এই চুপ করেন জাগা আমার মাছ আপনার এই যে মাস্টার ভাজছে না এই যে আয়া দেখেন এত বড় মাস্টারে যে আপনারা পিস পিস করে ভাজলেন না এটা কি ঠিক কাম করছেন আরে ভাই আনাম বেশি তো আনাম মানে আচ্ছা এই যে এটা দাম কিন্তু আমি যে খাইতাছেন বেটারে বাগাইছেন আমি ডাবল দাম মানে 1600 টাকা দাম হবে আছে কি 1600 টাকা এই 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 আর বান্ডা শুনলো শুনে যাও তো পাটি আনতে দিবেন হ্যাঁ দিমু আমি শুনে যাও ভাই ধন্যবাদ ভাই সুরাও সুরাও এই যে শুনেন এই অনুমতি ছাড়া আমি তো জাগা আপনাকে মানে জাগা আমার মাছ আপনাকে মাছটা নিয়ে পর আমি গেলাম আপনার আমি খাই বলছেন দেখা কিনা কোনো প্রয়োজন নাই বলছেন কি